পিতা বলেন মাতা বলেন আল্লাহ পাক এক হাদিসের মধ্যে আমি পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো সৃষ্টি কুল কায়নাতের মধ্যে 99.99 ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিয়েছেন কোন না সুবহানাল্লাহ এই যে একমাত্র কিছু 1% না কিছু ভালোবাসা আছে এই ভালোবাসার মধ্যে থেকে যদি আপনি এটারে আবার 100% বানান তাহলে 99% ভালোবাসা মায়ের বুকে দিয়েছে আল্লাহ সন্তানের জন্য কোন না সুবহানাল্লাহ এরপরে আর কিছু যে থাকে এটা পুরোটা সারা জগৎ বিশ্ব এগুলা এইভাবে বণ্টন করা হয়েছে এজন্য আপনি এইদিকে বলেন আর ওইদিকে বলেন কুরআন হাদিস ঘাটলে আমাদের কেউ আপন না ঠিক কি না স্বার্থের পাগল সকলে আপনি আপনার পিতার কাছে খুব বেশি প্রিয় হয়ে যাবেন যখন আপনার টাকা বেশি থাকবে আপনার সন্তান আপনার প্রতি খুব বেশি প্রিয় হয়ে যাবে যখন তার টাকা পয়সা আর্নিং বিষয়টা একটু বেড়ে যাবে এটাই নিয়ম পৃথিবীর সিস্টেমটা এরকম আপনি যখন বিপদে পড়বেন আমি যখন বিপদে পড়ব কেউ পাশে দাঁড়াতে চাইবে না একমাত্র পাশে দাঁড়াবেন কে আল্লাহ আর হাসরের মাঠের আলোচনা করতেছি ওই হাসরের মাঠের ব্যাপারটাও এরকমই আপনারা বলতে পারেন যে হুজুর এটা বললেন কেন এমন ভাবে বলা তো ঠিক না না আমি খুব কঠিন হয়ে বলতেছি কারণ ওই হাসরের কিয়ামতের কঠিন ময়দানে ছেলে তার সন্তানকে চিনবে না সন্তান তার পিতাকে চিনবে না মেয়ে তার মাকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না এটাই স্বাভাবিক এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন পৃথিবীর মানুষ কতটুকু নিষ্ঠুর অনেক দয়া আছে কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনে দয়াও থাকবে না কেননা আল্লাহ ওই সময় কাহ্হার রূপ ধারণ করবেন শুধুমাত্র শুধুমাত্র মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া তা দেখাবেন দয়া থাকবে ওনার মনে কিন্তু একমাত্র জাহান্নামী যারা পাপী যারা আমরা যারা পাপী আছি আমাদের জন্য আল্লাহর মনে ওই সময় দয়া থাকবে না কিন্তু আল্লাহর মনে দয়া আছে এভাবে বললে ঠিক না কিন্তু ওই সময় আল্লাহ দয়া দেখাবেন না জাহান্নামের মধ্যে ঢেলেই দিবেন কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম আকাইন আমদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া দিদার গুশে আমিনা নূর নবী হায়াতুর নবী জিন্দা নবী ওনার ময়ের মনের মধ্যে কে পাপি আর কে নেকি এটা দেখবেন না শুধুমাত্র আল্লাহর কাছে সেজদাই করে কাঁদবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি হে আল্লাহ আমি আমার উম্মতের জন্য ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এজন্য বন্ধুরা আমার আজকে আমি 4 নাম্বার পার্ট নিয়ে আপনাদের সাথে কিছু ওই কিয়ামতের ময়দানের শাফাআত নিয়ে আজকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ আগামীতে অনেক আলোচনা আছে পড়ে আছে এগুলা করার দরকার আছে আলোচনা করলে বছর ফুরিয়ে যাবে শাফাআতের আলোচনা শেষ হবে না কিন্তু মূল মূল টার্নিং যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে আয়াত দেখায় দিতেছেন যে পৃথিবীর মধ্যে সন্তানের প্রতি মায়ের যেমন দরদ তেমন দরদ কিন্তু পিতার থাকে না কেননা ওই শীতকালের কঠিন সময়ে সন্তান যখন বিছানাতে পেশাব করে দেয় প্রস্রাব করে দেয় ওই সময় কিন্তু খেতাটা মাই পাল্টায় বলেন ঠিক কি না কিছু কিছু পিতারও পাল্টান কিন্তু এটা কিন্তু পিতার দায়িত্ব হিসাবে মনে করেন না এমনি পাল্টান দায়িত্ব কিন্তু মায়েরই ঠিক কি না বলেন বিষয়টা কিন্তু এরকমই সিরিয়াসলি কেউ নেবেন না কিন্তু বিষয়টা এরকমই এভাবেই আসছে কারণ ঘরের মধ্যে পাক রান্না বান্না কিন্তু মহিলারাই করে পুরুষরা কিন্তু করে পুরুষরা করে হ্যাঁ যদি অসুবিধায় পড়ে বিপদে পড়ে অসুস্থ হয়ে যায় তখন তো এটা ভিন্ন কথা কিন্তু স্বাভাবিক যে নিয়মটা মহিলারা পাক করবে পুরুষেরা কামাই করবে রোজগার করবে ঠিক কিনা ভাইয়ের আমার এজন্য বন্ধুরা আমার বাবাজিরা আমার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের কঠিন সময়ের মধ্যে একমাত্র কান্ডারি থাকবেন আমার নবী যত নবীরা থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে শাফাআত করার জন্য সুপারিশ করবেন না অর্থাৎ সুপারিশ করার জন্য শাফাআত করার জন্য অনুমতি দেবেন না হযরত আদম আলাইহিস সালামকে দেবেন না
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিও দেবেন না, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিও দেবেন না, শুধুমাত্র আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন আমাদের জন্য শাফাআত করবে, বলেন মারহাবা। এছাড়াও আর কারা কারা শাফাআত করবে একটু বললে না দিলেই নয়, আপনার জন্য শাফাআত করতে পারবে আব্দুল সালিহুন, তারা কারা আব্দুল সালিহুন। আব্দুল সালিহুনের ব্যাখ্যার মধ্যে কি আসছে, তাফসীরের মধ্যে এসেছে আব্দুল সালিহুন হচ্ছে নেককার বান্দাগণ যারা আল্লাহর ওলি, কন্যা সুবহানাল্লাহ বলে যে আল্লাহর ওলি শাফাত করতে পারবে না। আরে মিয়া পাঁচ ধরনের লোক শাফাত করতে পারবে, আমি নিজে পড়েছি এবং এটা আমি সুন্নি আকিদার মধ্যে যে সমস্ত আপনার আপনার এই সুন্নি প্রতিষ্ঠানই একটা, ওয়াহাবি প্রতিষ্ঠানই কিন্তু আরেকটা, ঠিকই না? আমি যখন কৌমিতে পড়ি ওয়াহাবি প্রতিষ্ঠানে পড়ি তখন ওদের কিতাব থেকে ওরাই পড়াইছে যে পাঁচজন মুখ শাফাত করতে পারবে, এর মধ্যে নবী হচ্ছে এক নম্বরে, দুই নম্বরে হচ্ছে আপনার আব্দুল সালিহুন, এরপরে হচ্ছে আপনার এই আপনার ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় এরা, এরপরে হচ্ছে আপনার আব্দুল গাউস কুতুব ওনারা আপনার শাফাত করতে পারবে। এজন্য অনেকেই বলবে বলে যে ওলির দরবারে গিয়ে কিলা, ওলির দরবারে ফায়েজ নেওয়ার কোনো দরকার নাই, ওলিরা কিছুই করতে পারবে না, নিজের আমল নিজে করতে হবে। আরে বাবা নিজের আমল নিজে করবেন ঠিক আছে, কিন্তু আপনার ছোট্ট ছেলে যদি আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ছোট বাচ্চাটাও কিন্তু পিতার জন্য মাতার জন্য ওই ফুল সিরাতের ফুলের কাছে দাঁড়িয়ে থাকবে এবং বলতে থাকবে যে আল্লাহ পাক আমার মা আমার বাবাকে আমি ছোটবেলা দেখতে পারি নাই, আমাকে আমি বাপ ডাকবো মা ডাকবো এমন ভাগ্য আমার হয় নাই, আল্লাহ আমাকে তো জান্নাত দিয়ে দিয়েছেন কিন্তু আমি এই মুহূর্তে জান্নাতে যেতে চাইবো না, আমি আমার পিতামাতাকে আমি পৃথিবীতে বাপ ডাকতে পারি নাই, আমি আমার মাতা পিতাকে জাহান্নামে যেতে দেব না। আয় আল্লাহ পাক এইভাবে করে পিতামাতাকে আপনার ঝাপটায় ধরবে, ধরার পরে আল্লাহ পাক বলবেন যাও পিতা মাতা সহ সন্তানকে একসাথে জান্নাতে দিয়ে দাও, কল সুবহানাল্লাহ। এজন্য অনেকেই দেখবেন যে আপনার এই যে ছোট ছোট বাচ্চারা মরে গেলে আপনার এই মনে হয় যে আল্লাহ কি নিল, আল্লাহ কেন নিল, কেন কেন দিল, কেন দিল, কেন নিল, কিন্তু বিষয়টা এমন ভাবে বললে চলবে না, এটা কিন্তু একটা রহমত, ছোট ছোট বাচ্চা যাদের মারা গেছে এটা তাদের জন্য শাফাত করবে, কোন সুবহানাল্লাহ। এরপরে বন্ধুরা আমার আমার দেখেন দেখেন দেখে ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ যখন ছোটাছুটি করবে, আল্লাহর ওলিরা কিন্তু ছোটাছুটি করবে না, আল্লাহর ওলিদের কেউ তাদের কেউ প্ল্যাটফর্ম দেওয়া হবে, আব্দুল সালিহুন যারা নেককার বান্দা তাদের কেউ উপস্থাপন করার জন্য বিশেষ জায়গা দেওয়া হবে। ওই বিশেষ জায়গার মধ্যে যেই সমস্ত গুনাহগার উম্মতেরা, এই উম্মতদেরকে শুধুমাত্র আমাদের নবীর উম্মতরা কিন্তু শাফাত করতে পারবে, আমার নবীর উম্মতের ছোট ছোট বাচ্চারা শাফাত করতে পারবে, অন্য অন্য নবীদের উম্মতের ব্যাপারে এটা বলা হয় নাই, কোন মারহাবা। চিন্তা করছেন, অন্য অন্য নবীরা তো শাফাত করবে দূরের কথা, তারা শাফাতই করতে পারবে না, কিন্তু আমাদের নবী শাফাত তো করবেনই এতে কোনো সন্দেহ নেই, আমাদের নবীর উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ তারাও শাফাত করতে পারবে, আব্দুল সালিহুন তারাও শাফাত করতে পারবে, যারা ছোট ছোট বাচ্চারা তারাও শাফাত করতে পারবে, কন্যা সুবহানাল্লাহ। এরপরে বন্ধুরা আমার শাফাতের পর্যায়ের কিছু বিবেচনা আছে, এর মধ্যে এক নম্বর হচ্ছে যে সমস্ত বান্দাদের নেকের পাল্লা একটু কম, বদির পাল্লা ভারী হয়ে গেছে বেশি, তাদের ব্যাপারে আমার নবী বলেন ওই মসজিদে নবীর মধ্যে আমার নবী হযরতে আবু হুরায়রা সহ তাদেরকে নিয়ে একটা আলোচনা করতেছিলেন, ওই সময় আমার নবী ডাক দিয়ে বলে আবু হুরায়রা রে ওই দুরূদ শরীফের ফজিলত এত বেশি তোমরা তো জানো না, ওই কিয়ামতের কঠিন ময়দানে অল্পের জন্য যখন আমার কোন উম্মত তার নেকের পাল্লাটা উঠে যাবে, আপনার বদির পাল্লাটা বাড়ি হয়ে যাবে, ওই সময় আমি নবী আমার পকেট থেকে একটা চিরকুট বের করব, মানে কাগজ বের করব, এই কাগজটা আমি তার নেকির পাল্লার সাথে দিয়ে দেব, দিয়ে দেওয়ার সাথে সাথে তার পাল্লা যতই উপরে থাকুক আল্লাহ পাকের রহমতে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, সুবহানাল্লাহ। বানায় বলতেছি চ্যালেঞ্জ,
আসবেন কি আসেন আলেম নিয়া একটি কথাও বানায় বলি না আপনার এই কথা বলার পরে হযরত আবু হুরায়রা প্রশ্ন করে যে হুজুর এই যে আপনি চিরকুট বের করবেন চিরকুটের মধ্যে কি লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে আল্লাহ রাসূল বলেন যে না লা ইলাহা ইল্লাল্লাহ ওজন অনেক ঠিক আছে কিন্তু এটা এখানে না লা ইলাহা ইল্লাল্লাহ এখানে দেব না এখানে কি দিবেন আল্লাহ রাসূল বললেন আমার উম্মতেরা তারা হাঁটতে গিয়ে আমার উপরে দুরূদ শরীফ তুলে ফেলেছে তারা এই মসজিদে ঢুকলো দেখেন দেখেন সিস্টেমটা দেখেন বুখারী শরীফের হাদিস মসজিদে ঢোকার পূর্বে আমাদের যে দোয়াটা এই দোয়া আমরা কি পড়ি বলেন তো বলেন না আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক কিন্তু এটা কিন্তু পুরো দোয়া হয় নাই বুখারী শরীফের হাদিস কোন আলেম আমার কথা কাট করতে পারবে না বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক শুধু বললে হবে না আগে পড়তে হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক এইভাবে তোমরা যারা আমার নবীর দুরূদ শরীফকে সালাতু সালামকে উঠিয়ে দিচ্ছো আল্লাহর কসম করে বলছি তারা কখনোই ওই কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবে না পাবে না পাবে না চিল্লায় বলে ঠিক কি না কিছু চক্র বের হইছে নবীর দুরূদ সালাতু সালামগুলো পছন্দই করেন আমি এক মোল্লারে দেখাইলাম যে ভাই এই যে দেখেন আপনি তো বুখারী বুখারী করেন এই বুখারীর মধ্যে দেওয়া আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক তো মসজিদের মধ্যে যদি শুধু আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক লিখলেন আগেরটা লিখলেন না কেন আগেরটা কেন লিখলেন না কই এগুলো মেন কথাটা লিখছে চিন্তা করছেন মেন কথাটা লিখছে অথচ মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আপনি যে এই দোয়া পড়লেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক আপনি আমি যে দোয়া পড়লাম আচ্ছা কেউ কি বলতে পারবেন যে হুজুর আমার 10টা গুনাহ কর্তন হয়ে গেছে আর 10টা সওয়াব হয়ে গেছে বলতে পারবেন কি হয় একজন বলতে পারবে কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আপনি যদি এই এইভাবে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই কথাটা যখন আপনি বলবেন আপনার আমল থেকে 10টি গুনাহ কেটে যাবে এবং 10টি রহমত যুক্ত হয়ে যাবে কোন সুবহানাল্লাহ তে এটা পড়লে লাভ না লস তে এটা কাটলো কেন নবীর শানে দুশমনে ঠিক কি না এজন্য বন্ধুরা আমার বাবা জিরা আমার তদ্রূপভাবে বের হইতে গেলে আপনাকে দোয়া পড়তে হবে ওই দোয়ার মধ্যেও কিন্তু এইভাবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এইভাবে দোয়া করে আপনাকে বের হতে হবে ওই কিয়ামতে আপনার যে সময় থেকে শুরু হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শয়তানকে পাওয়ার দিয়ে দিয়েছেন এই শয়তান কিন্তু যুগে যুগে মানুষকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাবে সেই জিনিসটাই কিন্তু শয়তান চাচ্ছে তদ্রূপভাবে আমার নবীর উম্মতের মধ্যেও কিছু নামদারি শয়তান আলেম আছে তাদেরকে তাদের একটা মাত্র উদ্দেশ্য যেন মাত্র আল্লাহর বান্দা থেকে নবীর উম্মত থেকে তাদেরকে নবী থেকে আলাদা করা যায় বলেন ঠিক কি না নবী থেকে আলাদা করা যায় এটাই তাদের মূল টার্গেট কেননা আল্লাহ পাক বলেছেন যে তুমি ঈমান আনছো ঈমান তো হিন্দুরাও আনে আপনি যদি হিন্দুরে জিজ্ঞাসা করেন যে তোমরা ভগবান কয়জন তো মূল ভগবান একজনই কি কয় মূল ভগবান ভগবান একজনই খ্রিস্টান রে আপনি প্রশ্ন করলে বলবেন যে আমাদের গড একজনই ঠিক কি না আরে ভাই মুসলমান এক জিনিস আর ঈমানদারি আরেক জিনিস আপনি বিষয়টা বুঝতে হবে মুসলমান মুনাফিক থাকবে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন মুনাফিক থাকবে জাহান্নামের সর্বনিম্ন তলে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার মুনাফিক থাকবে জাহান্নামের সর্ব নিচে যেখানে আবু জাহেলও থাকবে না যেখানে আপনার ফেরাউনও থাকবে না নমরুদও থাকবে না তাদের নিচে থাকবে মুনাফিক আর মুনাফিক হওয়ার প্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া কোনা নাউজুবিল্লাহ একজন খ্রিস্টান মুনাফিক হতে পারবে না একজন ইহুদি মুনাফিক হতে পারবে না একজন হিন্দু মুনাফিক হতে পারবে না একজন নামদারি মুসলমানে মুনাফিক হতে পারবে আর মুনাফিক সেই যে রাসূলের সাথে দুশমনী করে বিয়াদবি করে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য বন্ধুরা আমার বাবা জি আমার যে কথা বলতেছিলাম
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলেছেন হে মুসলমানেরা তোমরা ঈমানদার না হইয়া মৃত্যুবরণ কইরো না আর ঈমানদার হওয়ার একমাত্র শর্ত হচ্ছে বুখারী শরীফের হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত না আমার নবীকে আপনার নবীকে নিজের ছেলে হইতে নিজের আত্মীয় স্বজন হইতে এমন কি নিজের প্রাণ হইতে যদি আমার রাসূলকে মহব্বত বেশি না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম একটা লোক ঈমানদার হতে পারবে না কোন আল্লাহু আকবার এজন্য বন্ধুরা আমার শাফাআতের কথা বলতেছিলাম আপনার আমার চরিত্রের মধ্যে যদি মুনাফিকের আচরণ থাকে আপনি আমি যত নামাজ পড়ি না কেন নামাজ পড়ে একবারে কপালের মধ্যে খর ফলাইয়া দেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো যদি হয়ে যায় তাহলে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিবেন যে হে নবী আপনার পিছনে যে লোকটা নামাজ পড়তে পড়তে খর ফলাইয়া দিছে এই লোকটা আসলে মুসলমান না নামধারী মুসলমানে হচ্ছে মুনাফিক বলেন ঠিক কি না এজন্য আপনাদেরকে বলি নবীর সাথে মহব্বত রাখতে হলে আপনাকে আমাকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে বৃহস্পতিবারের রাত হচ্ছে দুরূদ শরীফের রাত কন্যা সুবহানাল্লাহ এই যে আজকে একটা দিন শুক্রবারের যে দিন মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন এই দিনের মধ্যে আপনি আমি যদি একখানা দুরূদ শরীফ আছে এটা যদি 80 বার পাঠ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 80 বছরের যাবতীয় গুনাহটা মাফ করে দিবেন কন্যা সুবহানাল্লাহ দেখি আইছে যে কুরআন শরীফের অমুক সূরা সূরা বাকারা যদি কেউ পড়ে অথবা সূরা মুজাম্মেল যদি কেউ পড়ে সূরা ওয়াকিয়া যদি কেউ পড়ে সূরা রহমান যদি কেউ পড়ে সূরা ইয়াসিন যদি কেউ পড়ে তাহলে 80 বছরের গুনাহ মাফ হবে মনটা বলা হইছে না বুখারী শরীফের হাদিস যদি কোনো ব্যক্তি আসরের নামাজের পরে যায় নামাজের মধ্যে বসে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দুরূদ শরীফ যদি কেউ 80 বার পাঠ করে আমার রাসূল বলেন তার 80 বছরের যাবতীয় গুনাহগাতা মাফ করে দিবেন কোন সুবহানাল্লাহ শুনেন আমি এই কথার দ্বারা কুরআনকে ছোট করি না আমি এটা বোঝাতে চাচ্ছি যে কুরআনে এক জিনিস আদা এক জিনিস মরিচ এক জিনিস বরফ আরেক জিনিস যেভাবে তদ্রূপ ভাবে আপনার কুরআনেই এক জিনিস দুরূদ শরীফ আর এক জিনিস কন্যা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ফেরেশতাদেরকে নিয়ে কুরআন পড়েন না আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পড়েন পড়তেছেন করেছেন করবেন আমার রাসূলের দুরূদ শরীফ কন্যা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী পড়তেছেন এবং করবেন কন্যা সুবহানাল্লাহ এজন্য বন্ধুরা আমার দুরূদ শরীফ পড়বেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূল যখন আপনাকে শাফাআত করাবেন ওই রাসূলের পকেট থেকে আপনার একটা চিরকুট বের করবেন এর মধ্যে আরেকটা দলিল আমরা পেয়ে যাব অনেকেই বলে কিয়ামতের ময়দানে আমরা উলঙ্গ অবস্থায় থাকব ঠিক আছে আমরা সকলেই উলঙ্গ অবস্থায় থাকব কিন্তু আমার নবী কিন্তু উলঙ্গ অবস্থায় থাকবেন না কোন সুবহানাল্লাহ এটা বিশ্বাস রাখবেন এটা কিন্তু ঈমান অনেক মৌলবি বলে যে রাসূল উলঙ্গ থাকবে কন্যা নাউজুবিল্লাহ আমার রাসূল যদি উলঙ্গ থাকে তাহলে পকেট থেকে পকেট আসলো কোথায় থেকে শরীরে কি আলাদা পকেট আছে না জামাতে পকেট থাকে দেখছেন ওদের কথাই কিন্তু ওরা ধরা পড়ে এজন্য বন্ধুরা আমার আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ পকেট থেকে যে চিরকুটটা বের করে আপনি মিজানের পাল্লার মধ্যে দিবেন এই জিনিসটা কি আমার রাসূল বলেন একটা চিরকুট বের করে দেব এই চিরকুটটা অন্য কোন চিরকুট না এই চিরকুটটা হচ্ছে আমার উপরে যে সমস্ত উম্মতরা দুরূদ শরীফ পাঠ করত সেই দুরূদ শরীফ আমি দিয়ে দিলাম কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে প্রত্যেকজন নবীকে একটা একটা স্পেশাল করে দোয়া দিয়েছেন একেবারে কবুলিয়ত দোয়া মুস্তাজাব দাওয়াতের দোয়া কিন্তু আমার নবীকেও এই দোয়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার পরে আমার নবী বলেছেন ও মাবুদ এই দোয়া আমি এখন পাঠ করব না এই মুস্তাজাব দাওয়া দোয়া আমি এখন দুনিয়াতে পাঠ করতে চাই না
আমি যদি ইচ্ছা করি উহুদ পাহাড় কি স্বর্ণ বানিয়ে আমি একেবারে রাজকীয়ভাবে জীবন যাপন করতে পারবো, উম্মতদেরকে দোয়া করে ধনী বানাইয়া দিতে পারবো, আমার নবীর দ্বারা এটা সম্ভব। কিন্তু আমি নবীটা চাই না। ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন আমার গুনাহগার উম্মতরা এই দিক থেকে ওই দিক ছোটাছুটি করবে তাদের আমল না মানিয়ে, আমি নবী এই দোয়াটা করে দেব যে আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। কোন সুবহানাল্লাহ! এই যে এক পর্যায়ে সাফাত নবী করবেন, এরপরে আরেক পর্যায়ে সাফাত করবেন, কি মন জানেন? হাদিসের মধ্যে এসেছে যে উম্মতদেরকে বিচার করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। কন্যা সুবহানাল্লাহ! উম্মতদেরকে বিচার কার্য এগুলা শেষ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, কিন্তু আমার নবী জান্নাতের মধ্যে ঢুকবেন না। আল্লাহু আকবার! আমার নবী জান্নাতে ঢুকবেন না। আল্লাহ কয়, আপনি জান্নাতে ঢুকেন না কেন? আপনি না ঢুকলে তো কেউ রে ঢুকানোর কোনো ক্ষমতা নাই, কেউ ঢুকানোর কোনো পারমিশন দেওয়া হবে না। এই ওয়াজ কিন্তু আগে করেছি অন্য এক জুমায়। আমার নবী ছাড়া কেউ সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, তো জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবেন, হে নবী আপনি দলবল নিয়ে আপনি জান্নাত কেন? জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। আমার রাসূল বলবেন, আল্লাহ আমার, আমি দেখতেছি আমার অনেক উম্মত জাহান্নামের মধ্যে আগুনে পুড়াইতেছে। আল্লাহ আল্লাহ আমি কিভাবে জান্নাতে যাব? আমি তো দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন, আমি কিভাবে এই জাহান্নামের মধ্যে তাদেরকে রেখে আমি নবী জান্নাতের মধ্যে গিয়ে আরামায়েশ করব? আল্লাহ আমি যাইতে পারবো না। আমার নবী বলবেন, এই কথা বলার পরে আল্লাহ বলবেন, হে ফেরেশতারা জাহান্নামের দরজা খুলে দাও, হে নবী আপনি ঢুকেন জাহান্নামের ভিতরে, ঢুকে আপনার যত ইচ্ছা আপনার যত উম্মতকে আপনি নিতে চান সমস্ত উম্মতদেরকে নিয়ে আপনি জাহান্নামের থেকে বের করে দিয়ে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ! ও বন্ধু আমার বাবা কিরা, আমার এই কথা বলার পরে আমার নবী একটা দৌড় দিয়ে জাহান্নামের ভিতরে ঢুকবেন, দৌড় দিয়ে যখন জাহান্নামের ভিতরে ঢুকবে রহমাতুল লিল আলামিনের গায়ের ছোঁয়া লেগে নূরের নবীর নূর লেগে, কন্যা সুবহানাল্লাহ, নূরের নবীর নূর লেগে জাহান্নামের আগুন একেবারে ঠাস করে নিভে যাবে। কন্যা সুবহানাল্লাহ! নিবে যাওয়ার পরে আমার নবী এক একটা করে উম্মতদেরকে ধরবেন, আল্লাহর কুদরতি এই অবস্থানে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের শরীরে ধরলে সকলের শরীরে ধরা হয়ে যাবে। এইভাবে ধরবেন, ধরে বলবেন, উম্মতরে কত কষ্ট করেছো জাহান্নামের মধ্যে, এইভাবে শরীর কয়লা হয়ে গেছে, আগ্রা হয়ে গেছে, ওই আগুন নিবালে যেমন ভাবে ধোঁয়া উঠে এমন ভাবে শরীর থেকে ধোঁয়া উঠতে থাকবে। আমার নবী তাকে জড়ায়া জড়া জাহান্নামের পাশে একটা নদী থাকবে, ওই নদীর পাশে ওই উম্মতদেরকে নিয়ে লাইন ধরে দাঁড় করাবেন, লাইন ধরে দাঁড় করাইয়া বলবে, উম্মতরে আর জাহান্নামের মধ্যে পড়তে হবে না, আর কষ্ট করা লাগবে না, আমার নবী জান্নাতি সাবান দিয়ে তাদেরকে নিজের হাতে ডইলা ডইলা গোসল করাবে। আল্লাহু আকবার! আমার নবী নিজের হাতে ডইলা ডইলা গোসল করাবেন। আজকে কি নবীর বিরোধিতা তোমরা করো? আমার নবী নিজের হাতে ডইলা ডইলা গোসল করাইয়া উম্মতদেরকে যারা জাহান্নামের মধ্যে চলেছে তাদেরকে নিয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। কোন সুবহানাল্লাহ! এরপরে আরেকটা সাফাত বাকি আছে, নবী এটা শেষ, নবী ঢুকে গেলেন। কন্যা আল্লাহু আকবার! এখন আসছে আল্লাহর পর্যায়ে। তো আমার নবী সাফাত করে তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকে গেলেন, কিন্তু নবীর মনে দয়া বেশি না আল্লাহর মনে দয়া বেশি? কিন্তু আকীদা নবীর চাইতেও আল্লাহর মনে দোয়া বেশি, দয়া বেশি। কন্যা আল্লাহু আকবার! না এটা বিশ্বাস করেন না? নবীর ভিতরে যে দয়াটা এটা দিছেন কে? আল্লাহ দিছেন। নবীর চাইতে দয়া বেশি কার অন্তরে? আল্লাহর অন্তরে। বন্ধুরা আমার, এরপরে সব যখন একবারে সেটেল হয়ে যাবে আল্লাহ বলবেন, এই জাহান্নামের ফেরেশতারা তোমরা কি দেখো না, জাহান্নামের মধ্যে এটা হলো সর্বশেষ জান্নাত, মানে সবার শেষে হে ঢুকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামে থাকা নিযুক্ত ফেরেশতারা তোমরা কি দেখো না,
আমি দেখতেছি আমার নবী শাফাআত করে নিয়ে যাওয়ার পরেও আমার একটা বান্দা সে পৃথিবীতে থাকাকালীন গুনাহ করেছে ঠিক আছে কিন্তু আমার উপরে ঈমান এনেছিল নবীর উপরে ঈমান এনেছিল কিন্তু সারা জীবন কাটাইছে শুধুমাত্র পাপে আর পাপে আমি আল্লাহ দেখতেছি তার ভিতরে ভিতরে আমার ঈমানের নূর চমকাচ্ছে তোমরা কি দেখো না সমস্ত ফেরেশতারা বুখারী শরীফের হাদিস আপনাদেরকে বলছি আমার আল্লাহ এই কথা বলার পরে সমস্ত ফেরেশতারা বলবে আল্লাহ দেখি না কই সবাইকে তো নিয়ে যাওয়া হয়েছে আর কেউ নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে ওই যে একটা কর্নারের মধ্যে দেখা যায় ওই আমার বান্দাটা জ্বলতেছে এই বান্দার ভিতরে কিন্তু ঈমানের নূর আছে আমি আল্লাহ দেখতেছি তোমরা দেখো না ফেরেশতারা কো ও মাবুদ তাইলে কি করব আল্লাহ বলেন যাও 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 তার কাছে গিয়ে বলো কিছু বলো যে জাহান্নামের আযাব এই আগুনের অবস্থা আযাবটা কেমন মজা লাগে পরে আমি জানাচ্ছি তখন তখন ফেরেশতা যাবে আমি কোনাকুনি বলে দিচ্ছি সময় খুব কম তো যাওয়ার পরে লোকটার কাছে যাবে যে আল্লাহ ইয়া এই এই বান্দা তোমার কাছে আল্লাহ আমাকে পাঠাইছে জাহান্নামের আযাব কেমন লাগে তখন বলবে যে খুব ভয়াবহ আমার জান্নাত লাগবে না আমি জাহান্নামেও থাকতে চাই না আমার জান্নাত জাহান্নাম থেকে খালি বাইর করে একটু রাখো বাইরে রাখো তখন বাইরে রাখা হবে এরপরে এই লোকটা আল্লাহর কাছে এত শুকরিয়া আদায় করবে এত ডাকা ডাকবে এটা মানে বলার মতো কোনো ভাষা নাই ডাকার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে এই জাহান্নামী বান্দা তুমি জাহান্নামে এতদিন পড়ছো তোমার কেমন লাগছে কো আল্লাহ যে খারাপ লাগছে এখন কেমন লাগছে কো এখন খুব ভালো আছে আচ্ছা তুমি কি জান্নাত দেখতে চাও না বলে হ্যাঁ দেখতে চাই তাহলে আমি তোমাকে জান্নাতের সামনে নিয়ে বসাবো কিন্তু তুমি আর কিছু বলতে পারবা না এই কথা বলার পরে কিছুদিনের জন্য তাকে জান্নাতের সামনে বসায় রাখা হবে এরপরে জান্নাতের সামনে বসে থেকে আল্লাহরে ডাক দিবে খালি আল্লাহ আল্লাহ করবে ও মাবুদ ও মাবুদ এইভাবে ডাক দিবে কিন্তু কিছু বলবে না আল্লাহ কি বুঝেন কি বুঝেন না ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সানিম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের কথা জানেন মনের কথা জানেন এই কথা জানার পরে আল্লাহ পাক ডাক দিয়া বলবি জাহান্নামের মধ্যে এতদিন তুমি পড়েছো তুমি জান্নাতের শুকরানো নেও নাই ও আমার আল্লাহ ঠিক আছে পড়েছি কিন্তু এখন তো আরো বেশি পড়তেছি আগে তুই নাজিয়া মধ্যে দেখতাম না জাহান্নামের বাহিরে বসে থাকতাম এটাই খুব ভালো ছিল এখন তো দেখা দেখা আমার আরো বেশি খারাপ লাগে জাহান্নামের জ্বলার তাই কি আরো বেশি খারাপ লাগে ও আল্লাহ আমাকে একটু সুযোগ দে আমি জান্নাতের মধ্যে ঢুকে যেতে চাই আল্লাহ আমার যদি আপনি জান্নাতের একটা কোণার মধ্যে একটু জায়গা দেন আপনার তো কোনো লস নাই আল্লাহ কই যা কবুল করলাম এই কথা বলার পরে আল্লাহ যখন বলবে জান্নাতে যা একটা এমন দোষ দিবে আল্লাহ বলবে ওই দাঁড়া এই কথা বলার পরে বলবে যে এই আল্লাহ আল্লাহ আপনি আমাকে অর্ডার করেছেন আপনার অর্ডার আমি পালন করার জন্য জোরে দৌড় দিছি আল্লাহ বলবেন যে দুনিয়ার মধ্যে কত অর্ডার দিলাম কত অর্ডার লঙ্ঘন করলি আরে এখন জান্নাতে যাইবি তাড়াতাড়ি যাইবি এটা এই অর্ডারটা তুই ভালোভাবে পালন করতে চল শুনে রাখ তোরা আদম সন্তানরা এরকমই হস তোরা এরকমই হস এই হাদিস দ্বারা আমার আল্লাহ রাসূল বুঝাইতে দিয়েছেন যে মৃত্যুর পূর্বে আমরা যতই কৌশল অবলম্বন করি না কেন আল্লাহকে যত ফাঁকি দেই না কেন নবীকে যত ফাঁকি দেই না কেন এই বিষয়টা আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মৃত্যুর পরে কিন্তু আমাদের কোনো আমল কাজ হবে না আমরা কোনো আমল করতেও পারবো না এজন্য মৃত্যুর পূর্বে মরণের পূর্বে আমাদেরকে ইমানদার হয়ে মরতে হবে চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর পূর্বে ইমানের সহিত নবীর দিদার নিয়ে যেন আমরা মরতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমিন